আপনারা দেখছেন টেলিভিশন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক স্বাস্থ্যসেবা তথ্য ও পরামর্শমূলক অনুষ্ঠান হেলদি লাইফে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মণি চৌধুরী দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় সর্বাধুনিক কসমেটিক সার্জারি এখন বাংলাদেশে আর এ বিষয়ে কথা বলতে আমাদের অনুষ্ঠানে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার ইকবাল আহমেদ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল চলুন দর্শক কথা বলি আমাদের আজকের অতিথির সাথে স্যার স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার আমাদের আজকের আলোচনার বিষয় সর্বাধুনিক কসমেটিক সার্জারি এখন বাংলাদেশে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি এই শব্দটির সাথে আসলে এখন সবাই পরিচিত এবং বিশেষ করে সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি এখন খুবই জনপ্রিয় আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি এই চিকিৎসা পদ্ধতিটি কি। প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি হল শরীরের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন সেটাকে আমরা যদি পুনর্গঠন করি নর্মাল বা নেয়ার নর্মাল কাছাকাছি নর্মালের কাছাকাছি আনতে পারি এটা যে শল্য চিকিৎসার মাধ্যমে হয় সেটাই হলো প্লাস্টিক বা কসমেটিক সার্জারি কসমেটিক সার্জারি হলো প্লাস্টিক সার্জারি একটা ব্রাঞ্চ প্লাস্টিক সার্জারির পাঁচটা ব্রাঞ্চ আছে তার মধ্যে কসমেটিক সার্জারি হলো অন্যতম এটা হলো শরীরের সৌন্দর্যবর্ধক যে কোনো সার্জারিকে আমরা কসমেটিক সার্জারি বলছি আচ্ছা আমি এখন একটু জেনে নিতে চাই যে কসমেটিক সার্জারি কি ধরনের পেশেন্ট আপনারা পেয়ে থাকেন কোন কোন সার্জারির জন্য রোগীরা আপনাদের কাছে বেশি আসেন যে কসমেটিক সার্জারি শরীরের সমস্ত অঙ্গই হতে পারে কসমেটিক সার্জারি কোনো বাউন্ডারি নেই যেমন মনে করেন যে আপনার যে কোনো একটা সাবজেক্টের যেমন একটা বাউন্ডারি আছে কার্ডিওলজি মানে হলো হার্টের হার্ট স্পেশালিস্ট শুধু হার্ট নিয়ে কাজ করবে তারপরে হলো যে আপনার গ্যাস্ট্রো শুধু পেটের পরিপাকতন্ত্র নিয়ে কাজ করে কসমেটিক সার্জারি শরীরের যে কোনো জায়গায় হতে পারে সাধারণত যে অঙ্গগুলি নিয়ে মানুষ আমাদের কাছে বেশি আসে সেটা হলো যে ফেস তারপরে ব্রেস্ট অ্যাপডোমেন এই অঙ্গগুলি নিয়ে আমাদের কাছে বেশি আসে ফেসিয়াল কসমেটিক সার্জারির মধ্যে আমরা যেমন যেটা করি যে আইব্রাউ হয়তো কারো ঝুলে গেছে সেটা আমরা একটু উঁচু করে দিই কারো হয়তো ফরহেডটা বা কপাল একটু কুচকে গেছে সেটা আমরা সুন্দর করে দিই টান টান করে দিই চোখের পাতা উপরের পাতা বা নিচের পাতা ঝুলে গেছে বা নিচের পাতা একটু ফুলে গেছে সেটা আমরা সুচারুরূপে সারিয়ে তুলি এবং আরেকটা বিষয় হলো যে ফেসিয়াল কসমেটিক একটা ইম্পর্টেন্ট পার্ট হলো যে রাইনোপ্লাস্টি কারোর নাকটা হয়তো বোচা বা দেবে গেছে অথবা অত্যধিক প্রশস্ত তার সুন্দর মুখের সাথে মানানসই নয় সেটা কিন্তু আমরা ঠিক করে থাকি সেটাকে রাইনোপ্লাস্টি বলে আর একটা জিনিস ইদানিং খুব বেশি হচ্ছে মানুষ যেটার জন্য খুব বেশি আসে আমাদের কাছে সেটা হলো ফেস লিফ্ট ফেস লিফ্ট হলো যে ত্রিশের পরে মানুষের যখন বয়স আর একটু বাড়তে থাকে তখন ফেসের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে বয়সের ছাপ আসে রিঙ্কেলস আসে ফেসটা ঝুলে যায় এবং এই ফেসটা ফেসের রিঙ্কেলসগুলি দূর করার জন্য বা ফেসটা টান টান করার জন্য মানুষ একটু মরিয়া হয়ে ওঠে তার যে হৃত সৌন্দর্যটা সেটা ফিরে পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে এইটা যে সার্জারির মাধ্যমে করা হয় সেটা হলো ফেস লিফ্ট সার্জারি তারপরে নেক লিফ্ট সে সেরকম নেকের মধ্যে কুচকানো ভাব আসে তারপরে আপনার এই যে লিপ লিপের সৌন্দর্যবর্ধক সার্জারি আছে কারোর লিপটা হয়তো একটু মোটা ঠোঁটটা মোটা সেটা আমরা চিকন করতে পারি কারো ঠোঁটটা হয়তো একটু চিকন সে আর একটু মোটা চাচ্ছে ইদানিং দেখছেন আপনি ইয়া সোশ্যাল মিডিয়াতে অনেকে পাউটিং করে ছবি দিচ্ছে প্রত্যাশিত যে শেপটি সেটা নিয়ে আসা সম্ভব আর সৌন্দর্য বর্ধক ছাড়াও কিন্তু ঠোঁট কাটা তালু কাটা এগুলো কিন্তু আপনারা চিকিৎসা করে থাকেন সেই সম্পর্কে একটু হ্যাঁ আমি এই সম্বন্ধে সংক্ষেপে যেটা বলতে চাই যে ঠুট কাটার চিকিৎসা জন্মগত ঠোঁট ঠুট কাটার চিকিৎসা আমরা সাধারণত চার থেকে ছয় মাসের মধ্যে করে থাকি যাদের এরকম বাচ্চা আছে তারা চার থেকে ছয় মাসের মধ্যে আসলে খুব ভালো রেজাল্ট পাবেন তারপরে যে করা যায় না তা না আর তালুকাটার যে চিকিৎসা সেটা হলো বাচ্চার বয়স যখন এগারো মাস হয় তখন করলে ভালো মানে তার কথা ফোটার আগে যদি আমরা তালুকাটার চিকিৎসা করতে পারি সেটার জন্য আমরা খুব ভালো রেজাল্ট পাবো সেই ক্ষেত্রে বাচ্চার কথার কোনো সমস্যা হবে না কিন্তু এই চিকিৎসা যদি আমরা বিলম্বে করি তাহলে কিন্তু বাচ্চার কথা কিন্তু স্পষ্ট হবে না স্যার আমরা ফেসিয়াল কসমেটিক সার্জারি নিয়ে কথা বলছিলাম যে কোনো সার্জারিতে তো কাটা ছেঁড়া থাকে তো সেক্ষেত্রে ফেসিয়াল এই সার্জারিগুলোতে কাটা ছেঁড়া দাগ থাকবে কিনা এটা নিয়ে নিশ্চয়ই রোগীদের মধ্যে একটু আতঙ্ক থাকে তো সে বিষয়ে কি বলবেন আমরা প্লাস্টিক এবং কসমেটিক সার্জন যারা তাদের কাছে দাগ বিষয়টা অনেক সেন্সিটিভ একটা ইস্যু আমরা চাই দাগহীনভাবে সার্জারি করতে কিন্তু দাগহীনভাবে সার্জারি করা পৃথিবীর কোথাও সম্ভব নয় শুধুমাত্র যে বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেখানে এক বিশেষ পদ্ধতিতে সার্জারি হয় সেটা আমাদের দেশে হয় না সেই সার্জারি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো ধরনের দাগ থাকে না কিন্তু এমনি অন্য যে কোনো সার্জারিতে কিছু দাগ থাকতে পারে কিন্তু ফেশিয়াল কসমেটিক সার্জারিতে আমাদের প্রাইম উদ্দেশ্য থাকে যেন কোনো ধরনের দাগ না থাকে বা দাগ মিনিমাম থাকে যেটা যেমন হলো যে চোখের পাপড়ির যখন আমরা সার্জারি করি চোখের নিচের পাতার যখন সার্জারি করি ব্লেফারোপ্লাস্টি প্লাস্টিক চোখের পাতা ঝুলে গেলে সেখানে আমরা যে সার্জারিটা করি সেখানে কোনো ধরনের দাগ থাকে না আবার নাকের যে সার্জারিটা করি আমরা ট্রাই করি যে এমন একটা জায়গায় দাগটা ফেলতে যেন দেখা যায় না যেমন নাকের সার্জারিটা আমরা সাধারণত ভিতর দিয়ে কাটাকাটি করি সামান্য একটু কাটাকাটি করি যার ফলে দাগটা দৃশ্যমান হয় না অথবা নাকের এই নিচের অংশে আমরা খুব সামান্য একটু কাটাকাটি করি যেটা দৃশ্যমান হয় না আমরা আবার টেকনিক্যালি দাগটা লুকানোর চেষ্টা করি অথবা খুব মিনিমাম করার চেষ্টা করি আচ্ছা এইসব সার্জারির ক্ষেত্রে রোগীদেরকে হসপিটালে কতদিন থাকতে হয় বা কতদিনের মধ্যে সে তার ফিরে যেতে পারবে কসমেটিক সার্জারি নর্মাল সাধারণত আমরা পুরো অজ্ঞান দিয়ে করি না ম্যাক্সিমামগুলি আমরা সাধারণত স্থানীয়ভাবে অবশ করি অথবা মানে হলো লোকাল অ্যানিস্থিয়া দিয়ে করি যার ফলে হয় কি যে রুগীকে হসপিটালে থাকতে হয় না অপারেশনে পাঁচ মিনিট পরে এসে চলে যেতে পারবে এই মিনি ফেস লিপ বলেন বা রানোপ্লাস্টি বলেন এই লিপ রিডাকশান লিপ অগমেন্টেশন লেভারোপ্লাস্টিকগুলো কি 5 মিনিট পরেই চলে যেতে পারবে স্বাভাবিক কার্যক্রম কতদিনের মধ্যে শুরু করতে পারবে সেই স্বাভাবিক কার্যক্রম করতে পারবে অপারেশন অপারেশন মিনিট পরেই তিনি তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবেন ফিরে যেতে পারবে হ্যাঁ আচ্ছা স্যার আমরা আরেকটু জানতে চাই আপনি ব্রেস্ট সার্জারির কথা বললেন এর মধ্যে কি কি রোগী আপনাদের কাছে আসেন হ্যাঁ ব্রেস্ট সার্জারি নিয়ে আমাদের যে অপারেশনগুলি হয় ব্রেস্ট নিয়ে মানুষের প্রধান কনসার্ন হলো যে যদি ব্রেস্ট খুব অত্যধিক বড় হয়ে যায় সেটা ছোট করা যায় সেটাকে আমরা ব্রেস্ট রিডাকশন সার্জারি বলি আবার কারো যদি শরীরের তুলনায় যে খুবই ছোট ব্রেস্ট সেটা আমরা সিলিকন ইমপ্লান্টের মাধ্যমে বড় করে থাকি সেটাকে বলে হলো ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি আরেকটা হয় যে বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা দুধ খাওয়ার পরে অনেকে ব্রেস্টটা ঝুলে যায় বা শ্রিং করে যায় সেটা হয়তো আমরা টাইট করে থাকি সেটাকে ব্রেস্ট লিফ সার্জারি বলি যে ব্রেস্টের এই তিন ধরনের সার্জারি সাধারণত আমাদের হয় আরেকটা সার্জারি হয় যেটা হলো যে ব্রেস্ট ক্যান্সারের জন্য যখন ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয় সেটাও কিন্তু আমরা রিকনস্ট্রাকশন করি শরীর থেকে অন্য কোথাও থেকে টিস্যু এনে অথবা ইমপ্লান্ট দিয়ে আমরা সেটা করে থাকি স্যার আপনি বলেন ব্রেস্ট রিডাকশনের কথা এই প্রসেসটা সম্পর্কে একটু জানতে চাই কিভাবে করা হয় কতদিন এটা থাকবে বা এর পরবর্তী নির্দেশনা রোগীদের জন্য কি থাকে জি ব্রেস্ট রিডাকশন হলো যে যাদের ব্রেস্ট শরীরের তুলনায় অত্যধিক বড় এবং যেটার জন্য তার খুব শারীরিক সমস্যা হচ্ছে হাঁটা সমস্যা হচ্ছে পোশাক পরতে সমস্যা হচ্ছে ব্রেস্টের নিচে ফাঙ্গাস ইনফেকশন হয়ে হয়ে থাকছে সে এক্সারসাইজ করতে চাচ্ছে পারছে না এইসব কারণে ব্রেস্ট ছোট করার জন্য আমাদের কাছে আসে এই ক্ষেত্রে আমরা যেটা করি যে পেশেন্ট যে সাইজটা চাচ্ছে সে সেই সাইজ আমরা করে দিই অথবা যেটা হয় যে আমরা শরীরের সাথে মানানসু একটা শেপ তাকে করে দিই এবং এটাতে যেটা হয় যে হসপিটালে রুগীকে একদিন থাকতে হয় এটা সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় যদি আজকে রাত্রে অপারেশন হয় সে কালকে সকালে চলে যেতে পারবে অজ্ঞান করার জন্য বেসিক্যালি তাকে হসপিটালে থাকা এখন ভালো অ্যানিসিয়া আছে এই জিনিসগুলো অনেক ইম্প্রুভ হয়ে আসছে যার ফলে হয়ে হসপিটাল স্টেটা অনেক কমে গেছে স্যার আমরা আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক হেলদি লাইফ অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত হেলদি লাইফ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম সর্বাধুনিক কসমেটিক সার্জারি এখন বাংলাদেশেই চলুন দর্শক ফিরছে আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম ব্রেস্ট লিফটিং নিয়ে তো আমি এখন আপনার কাছে একটু জানতে চাই ব্রেস্ট অগমেন্টেশন নিয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন সেটি বলুন ব্রেস্ট অগমেন্টেশন হলো যে যাদের ব্রেস্ট শরীরের সাথে মানানসই শরীর নেওয়া অত্যধিক ছোট তারা আসে আমাদের কাছে ব্রেস্টটা বড় করার জন্য সেটা আমরা সাধারণত সিলিকন ইমপ্লান্ট ঢুকিয়ে করে থাকি এবং রুগীরা সিলিকন ইমপ্লান্ট নিয়ে তাদের তাদের অনেকের মধ্যে একটা ভীতি আছে যে এটা যেহেতু একটা বাইরের একটা সাবস্টেন্স এটা শরীরের মধ্যে রাখবো এটাতে কোনো ধরনের সমস্যা হবে কি না কোনো ক্যান্সার হবে কি না তারা এটা অনেক সময় জানতে চায় হুম এটার সাথে বেসিক্যালি ক্যান্সারের কোনো সম্পর্ক নয় এটাতে কোনো সমস্যা হয় না সিলিকন ইমপ্লান্ট এমন একটা জিনিস যে এটার সাথে বডির কোনো ধরনের রিয়েকশান হয় না একটা ইনার্ট সাবস্টেন্স আমরা ব্রেস্টের নিচে অথবা ব্রেস্ট টিস্যু যেটা আছে ফ্যাটি ব্রেস্ট টিস্যু তার নিচে একটা মোটা মাসেল থাকে প্যাক্টোরালিস মেজর মাসেল মাংস পেশি থাকে সেই মাংস নিচে দিয়ে থাকে যার ফলে হয় কি যে ব্রেস্টের যে কার্যক্রম এটা কোনোভাবেই হ্যাম্পার হয় না এবং এটা কোনো সাইড হচ্ছে না কোনো ধরনের সাইড ইফেক্ট সাধারণত হয় না হ্যাঁ প্রত্যেক সার্জারিতেই সাইড ইফেক্ট থাকতে পারে তাকে অজ্ঞান দেওয়া হচ্ছে অজ্ঞানের একটা সাইড ইফেক্ট থাকতে পারে একটা ইনফেকশন হতে পারে অ্যাপেন্ডিক্সের অপারেশনে যে ধরনের সাইড ইফেক্ট হতে পারে এটা তো সেই ধরনের সাইড ইফেক্ট হতে পারে হতে পারে হ্যাঁ যদিও এগুলো কম এখন অনেক ভালো ভালো অ্যান্টিবায়োটিক এসেছে বাজারে যার ফলে হয়েছে কি যে এনটি ইয়াতে আপনার ইনফেকশনের রেটটা অনেক কমে গেছে স্যার আপনি আরো বলছিলেন ব্রেস্ট লিফটিং নিয়ে যাদের শ্যাগি ব্রেস্ট তো সেই ক্ষেত্রে এই সার্জারিটা কিভাবে করা হয় শ্যাগি ব্রেস্ট যেটা হলো যে বাচ্চাকে দুধ দেওয়ার পরে অনেকেই ওই মহিলার যে ব্রেস্টটা ঝুলে যায় যা হয়তো সাইজ ঠিক আছে কিন্তু ব্রেস্টটা ঝুলে গেছে সেই ক্ষেত্রে আমরা টাইট করে থাকি এটা এই টাইটেনিংটা করার সময় আমরা যেটা করি কোনো ধরনের ব্রেস্ট টিস্যু আমরা ফেলে দেই না শুধু চামড়াটা ফালি চামড়াটা ফেলে একটা বিশেষ প্রক্রিয়ায় তাকে খুব সুন্দর একটা শেপ দেওয়া 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 যায় সেক্ষেত্রে সেই কাটার দাগটা কতদিন পর্যন্ত থাকে কাটার দাগটা থাকে এটা হলো যে শুকাইতে আপনার তিন থেকে চার সপ্তাহ লাগে এরপরে তো মোটামুটি দাগটা অনেকটা ফেড হয়ে যায় আর যেটা হয় যে এই ব্রেস্ট টিস্যু যেহেতু আমরা ফেলি না সুতরাং তার সাইজটা ঠিক থাকছে এবং কাটা দাগ যেটা থাকে এটা আমরা টেকনিক্যালি এমন একটা জায়গায় ফেলি যেমন হলো যে ব্রেস্টের নিচে যে ফোল্ডটা থাকে ইনফ্রামেমারি ফোল্ড থাকে সেই বরাবর আমরা কাটি যাতে এটা দৃশ্যমান না হয় আচ্ছা স্যার আরেকটা কথা জানতে চাই যে ব্রেস্ট সার্জারি আপনি যেগুলোই বললেন এই সবগুলোর পরবর্তীতে রোগীদের জন্য কোনো নির্দেশনা আছে কিনা তাদের লাইফস্টাইল মডিফিকেশান খাবার এক্সারসাইজ বা স্মোকিং এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা জি আপনি অবশ্য একটু বলে ফেলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশান মধ্যে একমাত্র লাইফস্টাইল মডিফিকেশান হলো শুধু সে যদি স্মোক করে তে স্মোকিং টা সে বাদ দিবে আর সব স্বাভাবিক থাকবে তার एवरीथिंगs হবে সে আগে যেভাবে চলাফেরা করতো ঠিক সেভাবে চলাফেরা করবে আচ্ছা স্যার আপনি আরেকটা বললেন যে অ্যাবডোমিনাল সার্জারি করা হয় কসমেটিক সার্জারিতে কি কি ধরনের রোগী আপনারা পেয়ে থাকেন অ্যাবডোমিনাল সার্জারি যেটা হয় যে আমরা একটা বয়সের পরে হয়তো পেটে অনেক চর্বি জমে যায় এবং পেটটা কারো করে ঝুলে যায় বিশেষ করে মেয়েদের গর্ভধারণের পরে মেয়েদের পেট দেখা যায় যে অনেক ঝুলে গেছে বাচ্চা হওয়ার পরে স্ট্রেচ মার্ক পরে গেছে নিচে এবং ইয়েটা চামড়াটা অনেক ঝুলে গেছে তারা সেই ক্ষেত্রে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে সেটা আমরা খুব সুন্দরভাবে সারিয়ে তুলতে পারি সেটাকে টামিটাক সার্জারি বলে অথবা লাইপো অ্যাভডোমিনোপ্লাস্টি বলে এটাতে আমরা যেটা করে থাকি সেটা হলো যে পেটের উপরের অংশের ফ্যাটটা আমরা লাইপো সাকশানের মাধ্যমে বের করে দিই এবং নিচের ফেটটাও লাইপো সেকশনের বের করি কিন্তু নিচে যেটা এক্সেস ফেট আছে এবং এক্সেস যে চামড়াটা ঝুলে গেছে সেই এক্সেসটুকু আমরা কেটে ফেলি কতদিন প্রয়োজন এই একটা মানে লাইপোসেকশন করে তার ডিজায়ার্ড শেপে অ্যাবডোমেন নিয়ে আসতে কতদিন পর সময় লাগে না এটা তো সে অপারেশনের পর সেই ইয়াটা শেপটা পেয়ে যাবে অপারেশনের পর পরই একদিনই সেটা সম্ভব একদিনই সেটা সম্ভব এবং এই ক্ষেত্রে হসপিটাল স্টে সাধারণত দুই দিন হাসপিটাল কাটাটাকে একটু বেশি জায়গা কাটতে হয় নাকি আপনারা খুব অল্প জায়গা ইনসিশন দিয়ে থাকেন না আমরা ইনসিশনটা এমন একটা জায়গায় দিই যেটা দৃশ্যমান হয় না এটা আমরা ইনসিশনটা সিজারের ইনসিশন যেখানে দেওয়া হয় ঠিক সেইখানেই সিজারের ইনসিশন এর চেয়ে একটু বড় হবে এবং এটা আমরা যেটা করি যে শুধু তো ফেট বের করে দিলেই হলো না কিন্তু যেহেতু ঝুলে গেছে ওই ঝুলে যাওয়ার জন্য আমরা একটা বিশেষ প্রসিডিউর করি যেমন হলো যে আমাদের পেটে হলো উপরে থাকে স্কিন স্কিনের নিচে থাকে ফেট ফ্যাটের নিচে থাকে হলো মাসেল ওই মাসেলের একটা কাভারিং আছে এই কাভারিংটা আমরা খুব টাইট করে দিয়ে আসি এটাকে এটার নাম হলো প্লাইকেশন যার ফলে পেটটা খুব টান হয়ে যায় হুম এবং এই সার্জারিগুলো যেটা হয় যে ব্রেস্টেড সার্জারির সাথে একই সাথে একই এনস্তিসে এটা করা যায় এই অপারেশনটা করতে কতটুকু সময় প্রয়োজন লাইপোএিনোপ্লাস্টি বা টামিটাক সার্জারি করতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগে আচ্ছা স্যার আমরা আরো অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি দর্শক হেলদি লাইফ অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই একুশের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত হেলদি লাইফ অনুষ্ঠানে দর্শক আমরা কথা বলছিলাম সর্বাধুনিক কসমেটিক সার্জারি এখন বাংলাদেশেই চলুন ফিরছি আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম অ্যাবডোমিনাল সার্জারি নিয়ে শুধুমাত্র পেটে তো না স্থূলতা তো আসলে আমাদের শরীরের অন্যান্য অংশকেও আক্রমণ করে তো কোন কোন অংশে লাইপোসাকশন করা সম্ভব জি লাইপোসাকশন শরীর পেট ছাড়াও আরও যেসব জায়গায় করা সম্ভব যেমন আমাদের অনেকের দেখবেন যে মুখের নিচে ও ফুলে আছে এটাকে ডাবল চিন বলে এখানে আমরা লাইপোসাকশন করে তাকে একটা চেহারা একটা চৌকো শেপ দিতে পারি তারপরে আছে হলো যে আর্মের নিচে আর্মির নিচে দেখবেন যে অনেকটা জায়গা তার ঝুলে গেছে ফ্যাট জমে সেইটা আমরা লাইফ মাধ্যমে একটা খুব সুন্দর শেপ দিতে পারি এবং লাইফ সম্বন্ধে অনেকেই অনেকে মানুষ জিজ্ঞেস করে যে প্রক্রিয়াটা কী এটা হলো শরীরের অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত ফ্যাট তাড়িয়ে দেওয়ার একদম সর্বাধুনিক পদ্ধতি হুম সেটা হলো যে একটা ছোট্ট ডিভাইসের মাধ্যমে অর্থাৎ একটা একটা ছোট একটা নালিকা ওই অপ্রত্যাশিত ফ্যাটের মধ্যে মধ্যে ঢুকি সেই ফ্যাটটাকে নিয়ে আসার যে প্রক্রিয়া এইটি হলো লাইফ এতে বেশি করে কাটাকাটি করতে হচ্ছে না যার ফলে পেশেন্টের হসপিটাল স্টে কম সে খুব দ্রুত কাজে ফিরতে পারতেছে হুম এটা আছে তারপরে পেটের পেট ছাড়াও যে পেটের সাইডে আছে সেখানে করা যায় পেটের সাইডে দেখবেন যে অনেকের ভাঁজ পড়ে যায় সেটা আমরা লাইফ মাধ্যমে দূর করতে পারি তারপরে থাই থেকে আমরা ফ্যাট রিমুভ করি এই জায়গাগুলি বেসিক্যালি লাইপোসাকশনের আন্ডারে আন্ডারে বেশি আসে আচ্ছা স্যার আরেকটি সমস্যা হলো গায়নোকোমাসিয়া এই রোগের রোগীদের আপনারা কিভাবে চিকিৎসা করে থাকেন জি গায়নোকোমাসিয়া হলো পুরুষের বৃদ্ধিপ্রাপ্ত স্তন হ্যাঁ অনেক পুরুষের দেখা যায় স্তন এত বড় হয়ে গেছে যেটা মহিলাদের সমান হয়ে যায় এই সেই সব পুরুষরা নিজেকে গুটিয়ে রাখে খুব লজ্জা পায় কাপড় চোপড় পরিধান করতে খুব কুণ্ঠাবোধ করে এবং আমাদের দেশে এই ধরনের রোগী সংখ্যা কেমন আমাদের দেশে এই ধরনের রুগীর সংখ্যা প্রচুর এবং আমাদের ডেইলি প্র্যাকটিসে এই ধরনের রুগী আমরা প্রচুর পেয়ে থাকি এবং এটার এখন একটা সহজ সমাধান আছে ওই যেটা বলছিলাম যে লাইভ প্রোসাকশান এই চিকিৎসাটা আমরা সাধারণত লাইভ মাধ্যমে করে থাকি আপনি জানেন যে ব্রেস্ট টিস্যু অধিকাংশ হল ফ্যাট এটা আমরা লাইভ প্রোসাকশানের মাধ্যমে ফ্যাটটা পুরোটা নিয়ে আসে এবং ঠিক নিপলের বা এরিউলার নিচে যে অংশ শক্ত অংশ থাকে এটাকে গ্ল্যান্ড বলে ওই গ্লেনটা আমরা ছোট্ট একটা কাটা দিয়ে ওই গ্লেনটা বের করে নিয়ে আসি এবং এটাতে পেশেন্ট এটা আমরা লোকাল এনএসিসিয়া দিয়ে করতে পারি জেনারেল এনএসিসিয়া দিতে হয় না পেশেন্টকে হসপিটালে থাকতে হয় না সে অপারেশনের পরপরই পাঁচ মিনিট পরে সে চলে যেতে পারতেছে স্যার প্লাস্টিক সার্জারি মানেই কিন্তু সবাই মনে করে যে অনেক খরচ আমি জানতে চাই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের দেশে প্লাস্টিক সার্জারির খরচ কেমন যদি আমরা তুলনা করি আমাদের দেশে প্লাস্টিক সার্জারির খরচ অনেক কম পার্শ্ববর্তী দেশ বা আপনি থাইল্যান্ড বলেন ইন্ডিয়া বলেন ওদের তুলনায় আমরা কোন কোন ক্ষেত্রে চার ভাগের এক ভাগ বা পাঁচ ভাগের এক ভাগ দামে আমরা করতে পারি প্লাস্টিক সার্জারি প্লাস্টিক সার্জন এখন সময় বাংলাদেশে প্লাস্টিক সার্জন তেমন ছিল না এখন প্লাস্টিক সার্জন তৈরি হয়েছে আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনে প্লাস্টিক সার্জন পদায়িত হয়েছে মানুষ প্লাস্টিক সার্জারি সম্বন্ধে দিনকে দিন জানতেছে এবং এই জন্য যেটা হচ্ছে যে প্লাস্টিক সার্জারির পেশেন্টের একটা ফ্লো তৈরি হয়েছে সেটাই তার মানে সবকিছুই বাংলাদেশে এখন হচ্ছে সকল আধুনিক চিকিৎসা সকল বাইরে যাওয়ার আসলে কোনো প্রয়োজন নেই না দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই এই চিকিৎসাগুলি বাংলাদেশে হচ্ছে এবং এটা আন্তর্জাতিক মানের হচ্ছে জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ একুশে টিভির দর্শকদের ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন দর্শক আপনি আপনার সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন আমাদেরকে লিখবার ঠিকানা প্রযোজক হেলদি লাইফ একুশে টেলিভিশন লিমিটেড দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ এছাড়া এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ হেলদি লাইফ এই ঠিকানায় আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথিকে নিয়ে কথা বলবো নতুন কোনো বিষয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন একুশের সাথেই থাকুন